বছরের সিনিয়র গানের জগতে বুঝছো তুমি বয়সে বড় হইতে পারো কথা আছে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল আর যদি অন্য কোন একদিন প্রোগ্রাম করেন আমার গান যদি ভাল লাগে আমি আমার মতো বস্তির মেয়ে আনেন সারা বড় গান ও আমার গানের থেকে দুই বছরের সিনিয়র আমার গান করি আমার বয়স যখন 8 বছর থেকে তোমার কইতে হতো না আমি 10 টায় গাইতে পারবো তোমার ইচ্ছা হলে তুমি চলে যেতে পারো যে শিল্পী তার বয়সে হোক যেভাবে হোক যাদেরকে সম্মান দিতে জানে না সে কখনো উপরে উঠতে পারে না সে কখনো বড় হইতে পারে না তার এই যে এরকম নিচেই পড়া থাকতে হয় তোমার মতো এত বড় শিল্পী আমি হইতেও চাই না অনেক মানে রাগ করতেছে কিন্তু না কইরা আমি পাতেছি না কারণ ওনাদেরও তো মন আছে আমাদের আমাদের কথাই তো হইতো না রাত 12টা বাজে আসছে আচ্ছা ভাই গান শুনেন বকশিশ টকশি দেওয়ান লাগতো না দোয়া করেন সারা রাত দিছেন আর সমস্যা নাই 10টা আমি গাইতে পারবো তো তোমার কইতে হইতো না আমি 10টায় গাইতে পারবো তোমার ইচ্ছা হলে তুমি চলে যাইতে পারো আমার এনার্জি সারা জীবনই থাকবো আমার তো তো দিনে রাইতে প্রোগ্রাম নাই আমার দর্শকে যখন সার্ব কমিটির মানুষ তখনই যাইতে হইব আমি জোর করে যাইতে পারতাম না আমার তো এবিলিটির দরকারও নাই তোমার মতো এত বড় শিল্পী আমি হইতেও চাই না আমি তোমার দুই বছরের সিনিয়র গানের জগতে বুঝছো তুমি বয়সে বড় হইতে পারো আমি তো বাল ফাক না বিয়াদব তুমি নাই ভালোই থাকো আমি খারাপ খারাপই আমি আমার জায়গাতে আছি তুমি তোমার জায়গা থাকো আমার এত বালার দরকার নাই আমি যেমন আছি তেমনই ভালো আমার এত ভাইরাল হওয়ার দরকার নাই ভাই বুঝছো বেশি কথা কও তুমি আমার এত বাইরে লওয়ার দরকার নাই গা আমি তো কইছি না বাইরে লইতাম আমার গানের মধ্যে ইউটিউবার থাকলেও কোনো কিছু না না থাকলেও কোনো কিছু না আমি তো হারার এক দিনও ফোন দেয় কই না যে ভাই গানে আইয়েন আমার এত বাইরে লওয়ার দরকার নাই কোনো অন্য কোন একদিন প্রোগ্রাম করেন আমার গান যদি ভাল লাগে আমি আমার মতো বস্তির মেয়ে আনেন সারা রাত গান শোনাবো সমস্যা নাই আজকে আর গান করতে কইয়েন না এক মিনিট দাঁড়ান আসলে আমরা যখন আসছি এখানে যখন আমাকে আর কি নেওয়া হয়েছিল বলা হয়েছে যে তারাইলে প্রোগ্রাম এই যে ভাই বলছিল তো এখানে এসে ভাই আপনার সরেন একটু ভাইরাল হওয়ার ইচ্ছা তো একটু ভাইরালই করি সাইড দেন তো মনে করেন তারাইল থেকে আসছি আরো 20 কিলো ভাই এক মিনিট দাঁড়ান তারাইল থেকে আসছি আরো 20 কিলো আসার পর দেখি এখানে নৌকা দিয়ে আসতে হবে তো ভাইয়ের সাথে অনেক রাগারাগি করলাম আমরা যার কারণে এখানে পৌঁছাইতে পৌঁছাইতে বাজছে রাত্রের 12টা আপনারা নিজেরাই তো দেখছেন আমরা কয়টা বাজে স্টেজে উঠছি প্রত্যেকটা মিউজিশিয়ান ইভেন এই যে আরেকটা শিল্পী এখানে লিপি সরকার আপু প্রত্যেকটা লোক আমরা মানে খুবই ক্লান্ত এই মানে নৌকা দিয়ে শীতের ভিতরে আইসা এখানে স্টেজ তো আমি তাকে বললাম যে সাথী তুমি গান করলে করো কথা কম বলো কথা আছে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল ঠিক আছে অল্প বয়সে বেশি পাইকা গেছে তো ও আমার গানের থেকে 2 বছরের সিনিয়র আমার গান করি আমার বয়স যখন 8 বছর থেকে আমার বয়স যখন 8 বছর আমার গানের বয়স চলে রানিং 11-12-13 বছর হয়ে যাবে
যেই শিল্পী তার বয়সে হোক যেভাবে হোক যাদেরকে সম্মান দিতে জানে না সে কখনো উপরে উঠতে পারে না সে কখনো বড় হইতে পারে না তারই যে এরকম নিচেই পড়ে থাকতে হয় এত বছর ধরে গান করতেছো কিছু করতে পারছো নিজের কোনো ইয়া করতে পারছো পার আর কখনো পারবা না